স্পর্ধাত ভালোবাসার গল্পত এক উগ্র চরিত্রত অভিনয় করতে যায় না অভিনয়শিল্পী হল যে বাস্তব জীবনত হতে ভালোবাসাত পড়ি যায় ইয়ান বোধ সময় নিজারাও টের নফায় এন্ডিলে আলী জাকের ও সারা জাকের সারা জাকারের পরে আলী জাকারের প্রেমের সম্পর্ক হন বেশ আগর তারা এত লুকি লুকি এনে একে অপরের নিজের প্রিয় জিনিস গিফট করত দেহা সাক্ষাতর সুযোগ আসিল এত খুব কম ইতালায় সারা জাকের ইংরেজিত বেশ কৌশল করে এনে চিঠি লিখত আলী জাকারের এন্ডিলে কিছুদিন প্রেম করিবার পর আলী জাকের নিজেই সারা জাকারের বাড়ি যাই এনে প্রস্তাব লইয়াইয়ে এরপর বিয়ে দুজনের রিয়াজ ও টিনা টিনার পরে রিয়াজের পরিচয় হাজার সূত্র ধরিয়ে নে নাচর এক অনুষ্ঠানত তারা একে পরে পারফর্ম করছিল এন্ডারটুনি পরিচয় তারপর প্রেম তারা দুজনেই প্রত্যেক দিন ফোনত হতা হইতো মাঝে মধ্যে দেখা করত লুকি লুকিয়ে নে অতঃপর বিয়ে জাহিদ হাসান ও মো দুইজনেই প্রথম হাজ গজ্জেল ওগেম ম্যাগাজিন অনুষ্ঠানত আমার গরুর গাড়িতে বৌসাজিয়া গানের শুটিং এর সময় দুজনের মনত দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয় হয়তো গানের হতার হারণে প্রেম একখানা দ্রুত জাগি উঠতেন সমস্যা দিয়েই ফরি জাহিদ হাসানের ফরি এতে কিছুতেই তারা জামাই হিসেবে মানি লইতে না পারে বোধ যুদ্ধ করি মোরে গড়ত তুলে তারা মনে করে এখন তারা ব্যক্তি জীবনত সফল জুটি মুশারফ করিম ও জুই জুইয়ের ফোয়ারে মুশারফ করিমের প্রথম পরিচয় হয় 2000 সালত এতে মুশারফ জুইয়ের বাসার সাম্মদির গল্লিত উগ কোচিং সেন্টারত ফরাইত ওই কোচিং সেন্টারত জুইয়ের ফোয়ারে তার পরিচয় এসএসসি পাশ করিবার পর জুই মুশারফ করিমের ফোয়ারে একই কোচিং সেন্টারত ফরান শুরু করে মুশারফ করিমের ভালো লাগন এতটুনি শুরু তেই প্রথম প্রস্তাব দেয় জুইরে তারপর বিয়ে করি এখন সুখী আছে তারা হাবিবা শিউলি সিপ্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও বেনিস যদি সাবস্ক্রাইব লেখা উগ্র লাল বাটন আছে এবার ক্লিক করুন আর ডাগ দি উগ্র বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যয় করা গদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আরা সাদ গাই হতা হই